আজি সেপ্টেম্বর 22 আজির দিনে দেশ দুনিয়ারে এভাবে ঘটনা ঘটি যাই তাহাকে জাঁবা লাগি সমস্ত আবশ্যক আসন্তু দেখিবা আজির ইতিহাস কহে। 1965 ভারত ও পাকিস্তান মধ্যে হয়ে যুদ্ধর আজির দিনে সিজ ফায়ার ঘোষণা হয়েছিল। ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ মধ্যে কুযায়। এই যুদ্ধ 1965 অগস্ট রু সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ 17 সপ্তাহ যায় অনবরতভাবে যুদ্ধ জারি রয়েছিল। জম্মু ও কাশ্মীর উপত্যকা অধিকার করা লক্ষ্যরে পাকিস্তান অপরেসন গ্রিব্রাটা আরম্ভ হয়েছিল। ভারতর ওএসি কু অধিগ্রহণ করা লাগি এই যুদ্ধ হয়েছিল। ভারত পাকিস্তানর অভিযানকু পদাতিক বাহিনীর সৈন্যমানে ধ্বস্ত বিধ্বস্ত করে দেইথিলে। যুদ্ধরে ভারত 1900 বর্গ কিলোমিটর পাকিস্তানর স্থানকু নিজ অক্তিয়ারকু আনি দেইথিলে। যুদ্ধরে ভারত 97 ট্যাঙ্ক নষ্ট হয়ে যাইথিবা বেলে পাকিস্তানর 497 ট্যাঙ্ক বিধ্বস্ত হয়ে যাইথিলে। এথিসহ 5800 সৈনিক মধ্যে শহীদ হয়ে যাইথিলে। 1931 জাতির পিতা মহাত্মা গান্ধী এবং প্রসিদ্ধ হাস্য অভিনেতা চার্লি চাপলিন মধ্যে সাক্ষাৎ হয়েছিল। লন্ডনে হয়েছিল রাউন্ড টেবুল বৈঠকরে গান্ধী যোগ দেওয়া যাইছিলেন। সেই মধ্যে চার্লি চাপলিন প্রভাবশালী ব্যক্তিবিশেষক সাক্ষাৎ করা আগ্রহ প্রকাশ করুলে। সেগি গান্ধী ভেটবা লাগি চাপলিন নিমন্ত্রণ কার্ড পঠাইলে। গান্ধী চাপলিন বিষয়ে অনভিজ্ঞ লে তা নিকটস্থ কর্মচারী পচারি তা সম্পর্কে জাঁয়া পাইলে। এরপরে তাক্ষাৎ করা মনস্থ করে তাঁকর এই সাক্ষাৎ সময়ের সরোজিনী নাইডু সেখানে উপস্থিত লে। 1791 ইংল্যান্ডর পদার্থ এবং রসায়ন বিজ্ঞান মাইকেল ফারাডে জন্মগ্রহণ করে। ফারাডে ইলেকট্রো ম্যাগনেটিজম ইলেকট্রো কেমিস্ট্রি গবেষণা ক্ষেত্রে তাঁকর বড় বলিষ্ঠ অবদান রয়েছিল। ইলেকট্রো ম্যাগনেট রেট্রি যন্ত্র উপরে তাঁকর গবেষণা আধার করে ইলেকট্রিক মোটর টেকনোলোজির উদ্ভাবন ভিত্তিভূমি রক্ষা সম্ভবপর হয়েছিল। সে বিশ্বর প্রথম ট্রান্সফর্মর এবং প্রথম ইলেকট্রিক জেনারেটর নির্মাণ করে। ফারাডে মধ্য বেঞ্জিন নামক রসায়ন পদার্থর আবিষ্কার করে। 1824 প্রথম রবর বেলুনকু মাইকেল ফারাডে গবেষণার ব্যবহার লাগি প্রস্তুত করে। প্রখ্যাত বৈজ্ঞানিক আলবর্ট আইনস্টাইন প্রেরণা লাগি ফারাডে এক ফটোচিত্র তাঁক অধ্যয়ন করুবা কান্থরে লগাইলে। বঙ্গলা সাহিত্যর জনাশুনা লেখক শর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়ঙ্ক মৃত্যু 1970 আজির দিনে মহারাষ্ট্রের হয়েছিল। সে বঙ্গলা সাহিত্যক অনেক স্মরণীয় উপন্যাস ক্ষুদ্র গল্প নাটক অপরাধ গুপ্তচর কাহাণী ভেটি দেইথিলে। হেলে তাঙ্কু ব্যোমকেশ বক্সি নামক গুপ্তচর চরিত্রঙ্ক লাগি বেশ স্মরণ করা যায়। গুপ্তচর সত্যোন্নসী নামক যুবক কিভাবে হত্যা অপরাধকু বিভিন্ন তরিকারে সমাধান করিথান্তি তাহা বেশ নিখুণভাবে চিত্রিত করিছন্তি। সে অনেক হিন্দি চলচ্চিত্র সহ জড়িত অছন্তি। অনেক কাল্পনিক চরিত্র কালের মন্দির গৌর মল্লার তুমে সন্ধ্যার মেঘ প্রমুখ তাঙ্ক রচনার অন্যতম অটে। 2011 ভারতীয় ক্রিকেট দলর পূর্বতন অধিনায়ক মোহাম্মদ মনসুর অলি খান পটদি মৃত্যু নয়াদিল্লি ঘটি। সে টাইগর পটেদি নামক বিখ্যাত লে। 21 বর্ষ বয়সের সে বিশ্বর সবুঠার কম বয়সর টেস্ট অধিনায়ক দায়িত্ব তুলাই লে। 1968 অধিনায়কত্বরে বিদেশ মাটি ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচ এবং টেস্ট সিরিজ হাতেবার সক্ষম হয়েছিল। তাঁকু মধ্য শ্রেষ্ঠ ফিল্ডর ভাবে গণা যায়। সে 1941 মসিহা জানুয়ারি 5 তারিখে জন্মগ্রহণ করে। দক্ষিণ হাতি ব্যাটিং করা সহ মিডিয়ম পেস বোলিং মধ্য করে। 1961 মসিহা ডিসেম্বর 13 তারিখে টেস্ট ক্রিকেটরে সে পদার্পণ করে।
1975 ମସିହା ଜାନୁଆରୀ 23 ତାରିଖରେ ୱେଷ୍ଟଇଣ୍ଡିଜ୍ ବିପକ୍ଷରେ ଶେଷ ଟେଷ୍ଟ ମ୍ୟାଚ୍ ଖେଳିଥିଲେ। ସେ ତାଙ୍କ କ୍ୟାରିୟରରେ 46 ମ୍ୟାଚ୍ ଖେଳି ମୋଟ 2793 ରନ୍ ସଂଗ୍ରହ କରିଥିଲେ। ସେହିଭଳି 31 ପ୍ରଥମ ଶ୍ରେଣୀ ମ୍ୟାଚ୍ ଖେଳି 15425 ରନ୍ କରିଛନ୍ତି। ଟେଷ୍ଟ ମ୍ୟାଚ୍ରେ 6 ଶତକ ଏବଂ 16 ଅର୍ଦ୍ଧଶତକ ତାଙ୍କ ନାମରେ ରହିଛି। ବ୍ୟକ୍ତିଗତ ଭାବେ 203 ରନ୍ରେ ଅପରାଜିତ ରେକର୍ଡ ରହିଛି। ପ୍ରଥମ ଶ୍ରେଣୀ କ୍ୟାରିୟରରେ 33 ଶତକ ଓ 75 ହାଫ୍ ସେଞ୍ଚୁରି ରହିଛି। ଆଜି ବିଶ୍ୱ କାର୍ ଫ୍ରି ଡେ, ଏହାର ଆରମ୍ଭ 2000 ମସିହାରେ ହୋଇଥିଲା। ଏହି ଦିନରେ ଅନେକ ଦେଶର ଲୋକମାନେ ନିଜ ନିଜର ଯାନବାହନ ଚଳାଚଳ ଲାଗି ବ୍ୟବହାର କରନ୍ତି ନାହିଁ, ତେବେ ବାହାରକୁ ଯିବା ଲାଗି ସାର୍ବଜନୀନ ଭାବେ ସାଇକେଲ ବ୍ୟବହାର କରିଥାନ୍ତି। ଏହାଦ୍ୱାରା ରାସ୍ତାର ଟ୍ରାଫିକ୍ କମ୍ ହେବା ସହ ପରିବେଶର ସୁରକ୍ଷା ମଧ୍ୟ ହୋଇଥାଏ। ଆଜିର ଦିନକୁ ବିଶ୍ୱ ଗଣ୍ଡା ଦିବସ ଭାବେ ପାଳନ କରାଯାଏ। ପଶୁଙ୍କ ପ୍ରତି ସୁରକ୍ଷା ଏବଂ ସଚେତନତା ଲାଗି ଏହାକୁ ପାଳନ କରାଯାଏ। ଏହି ଦିବସର ମୂଳ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଲା ଗଣ୍ଡା ଜାତିର ବିଭିନ୍ନ ପ୍ରଜାତିର ସୁରକ୍ଷା ପ୍ରତି ଦୃଷ୍ଟି ଦେବା। ବିଶ୍ୱର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଗଣ୍ଡା ଜାତିର ସଂରକ୍ଷଣ ଲାଗି ଏହା ପାଳନ କରାଯାଏ। 2010 ଆଜିର ଦିନରେ ବିଶ୍ୱ ବନ୍ୟଜୀବ କୋଷ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକା ପକ୍ଷରୁ ବିଶ୍ୱ ଗଣ୍ଡା ଦିବସ ଏବଂ ଡେ ଅଫ୍ ରାଇନୋ ଭାବେ ଘୋଷଣା କରାଯାଇଥିଲା। ଫଳରେ 2011 ଠାରୁ ବିଶ୍ୱରେ ଗଣ୍ଡା ଦିବସ ଭାବେ ପାଳନ ହୋଇଆସୁଛି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଏନ୍ ଟିଭି।